গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক বৃদ্ধ। বুধবার ঘটনাটি ঘটেছে বংশিয়ারি থানার করই এলাকায়। পরিবারের লোকজনের অভিযোগ, কয়েকদিন আগেই তাদের পরিবারের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকেই সেই মৃতা গৃহবধূর পরিবারের লোকজন অর্থের চাপ দিতে থাকে ছেলের কাকা জ্যাঠাসহ পুরো পরিবারকে। আর সেই চাপ সহ্য করতে না পেরেই মৃতা গৃহবধূর জ্যাঠা শ্বশুর কমল বর্মন বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এদিন সকালে খবর পেয়ে তৎক্ষণাৎ দেহটি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পাশাপাশি আত্মহত্যার প্রকৃত কারণ কি তারও তদন্ত শুরু করেছে বংশিয়ারি থানার পুলিশ। মাইশের উপদ্রব সহ্য করতে পারেনি, রাতে রাতে ঢেল দেয়, ধাক্কা মারে, দরজা লাথি মারে, চাপ দেয়, আমার টাকা দিতে হবে 2-2.5 লাখ টাকা। আমরা টাকা দিতে পারিনি, তার জন্য আমাদের ভাইয়েরা কাকারা ওদের মেয়েকে চাপ দিয়ে মারি ফেলেছে। তো মেয়ে বাড়ির মা বাবারা যে বউটা মারা গেল বিশুদ্ধবার কমিলা রায়, হ্যাঁ ওই তো আমাদের মেয়ে মারা গেল কেন পুলিশ সহ্য করতে পারে না। আমি 3টা লোক বাড়িতে থাকি, বিশুদ্ধবার মারা গেছে, শনিবার ছাপানো হয়েছে। ছাপানোর আগে তো আপোষ করার কথা ছিল, তারপরে আপোষ তো করবে না, টাকা কোথাও আর বলেনি। তারপর রাতে দেখি খাবার টাইম খাওয়া যায় না, কতদিন উত্তাচার, এখন আবার উল্টি আবার কেস করছে আবার টাকা চায়। 2-3 লাখ টাকা আমাকে দিতেই হবে, ওই তো মেয়ে পক্ষ থেকে আমি বদলামি কেস করতে চাই। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।